আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে যে গ্রামের বিলের মাঝে ছোট ডোবাসে যে প্রচুর পরিমাণে মাছ ধরা দেখাবো। অবশ্য মাছগুলো ছোট সাইজের, কিন্তু অনেক মাছ আজকে এই ডোবার ভিতরে আছে। আর ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ অনেক বড় একটি ভিডিও হবে। আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো দেখতেছেন পানি শুকাইতেছে, প্রায় শুকানো হয়ে গেছে ডোবাটি, অল্প কিছুক্ষণ লাগবার। এই যে দেখতেছেন মাছ, প্রচুর পরিমাণে মাছ আজকে ডোবার ভিতরে, যেরকম শিং মাছ, তারপরে টাকি মাছ, বাইন মাছ, অন্যান্য মাছও আছে। তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। লাকড়া হুয়ায় ঠিক মাত ঠিক মাত দিছিলাম, এইটা তো করিনি। সব ওইটা লো না না ওইটা গুলি মাস এইবার দিছে লঙ্গি দেখলো বড় বড় লতি গেলতি দিস দি উড়ো হইতে হইতে ভাই উড়িয়া লাগো কি চ্যাংটা কি
লালুয়া ওই যে সামনে একটা বড় আছে কারণে হিন্দি তেল দিয়ে হয় আত্মার মধ্যে হিন্দি হয় দেখি আকসে দিয়ে পাগলাই ও বুঝি না এই সিঙ্গেল দিয়ে শুয়ে দেওয়া যায় দুই সিঙ্গেল লতি ইয়া ডিস দিয়ে উড়াইতে না তুমি কেসরা ওই বসে তো মানে ধর সঙ্গে তো বন্ধুরা আপনারা দেখলেন যে কি পরিমাণ মাছ পাইছে, সব ছোট মাছ, মাঝে মাঝে কিছু মাছ বড় হয়েছে, টাকি মাছ পাইছে, কই মাছ পাইছে বড় সাইজের। আগে এক বালতি পুরো গামছার ভিতরে রাখছে, আর এখানে এখনও অনেক মাছ আছে ডোবার ভিতরে, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো না, কারণ সবই এক হিফদের মাছ, ছোটো সাইজের। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।